আগামী 9 ও 10 সেপ্টেম্বর ভারতে নয়াদিল্লিতে শুরু হতে যাওয়া G20 সম্মেলনে যোগ দিতে আগামীকাল ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে যোগ দিতে কাল দিল্লি যাবেন বিশ্বনেতারাও। নয়াদিল্লিতে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট নজরানা চৌধুরী, যাচ্ছি তার কাছে। নজরানা, G20 সম্মেলনের প্রস্তুতি কেমন দেখছেন? রুকসানা, G20 সম্মেলনে কিন্তু প্রস্তুতি, আমি ঠিক আজকে সেপ্টেম্বরের 7 তারিখ, আমি এক বছর আগে সেপ্টেম্বরের 7 তারিখে দিল্লিতেই ছিলাম গত বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিপাক্ষিক বৈঠক করার জন্য দিল্লিতে এসেছিলেন, তখন আমি এসেছিলাম। তো এক বছরে আমি যেই পরিবর্তনটা দেখেছি, পুরো দিল্লির খুলনার চেয়ে পাল্টে দেওয়া হয়েছে এবং পুরো দিল্লিকে বর্ণিল সাজে সাজানো হয়েছে, এবং এটি আসলে সাউথ এশিয়ার যে কোনো শহর সেটি আসলে বোঝার কোনো উপায় নেই। তো আর G20 সামিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কালকে আসছেন আপনি বলছিলেন যেমনটা, তো সেটি সম্পর্কে বলতে চাই যে সাউথ এশিয়া থেকে G20-র মেম্বার নন এরকম যে রাষ্ট্রগুলো আছে, শুধুমাত্র ভারতই কিন্তু G20-র সদস্য, এর বাইরে আর কোনো দেশ সদস্য নেই সাউথ এশিয়ার রিজিয়ন থেকে, শুধুমাত্র বাংলাদেশকেই কিন্তু আমন্ত্রিত অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে, সেই জন্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসছেন। এবং G20-কে বলা হয় যে বিশ্বের বৃহৎ অর্থনৈতিক অর্থনীতির যে দেশগুলো তাদের একটি জোট, এবং সেই জায়গায় বাংলাদেশ যে আসছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী যে আসছেন, সেখানে বাংলাদেশ যে স্বল্পোন্নত দেশে উন্নীত হচ্ছে, সেখানে যেমন বাংলাদেশের কিছু চ্যালেঞ্জ আছে, তেমনি বাংলাদেশের জন্য নতুন যে দুয়ার খুলে যাচ্ছে, সেই জায়গাটাই বাংলাদেশ নিজেকে উন্নত বিশ্বের কাছে পরিচয় করাতে পারবে এবং নিজেদের দৃষ্টিভঙ্গি, নিজেদের চিন্তাভাবনা এগুলো কিন্তু তুলে ধরতে পারবে। আর এর বাইরে আরেকটা কথা বলতে পারি যে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আপনি জানেন যে G20-র 20টি দেশের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান এবং নেতারা আসছেন, এর বাইরেও 9টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে, এছাড়াও অনেক দেশ থেকে দেশকে অবজারভার হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে, প্রায় 4,000 ডেলিগেটস কিন্তু সারা বিশ্ব থেকে দিল্লিতে আছেন এই মুহূর্তে। তো সেই জায়গায় মাত্র 3 জন বিশ্বনেতার সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, একজন হলেন আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন, আরেকজন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো, এবং তৃতীয় জন হচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং শেখ হাসিনার বৈঠকটি আগামীকালকে দিল্লির স্থানীয় সময় 5:30 অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনে। এটিও একটি বিষয় যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন এবং এই পুরো সময়ে কিন্তু তার বাসভবনে কোনো বিশ্বনেতাকে বা আমন্ত্রিত অতিথিকে তিনি আমন্ত্রণ জানাননি, শেখ হাসিনাকেই বিরলভাবে কিন্তু শেখ হাসিনাকে তার বাসভবনেই আমন্ত্রণ জানানো হয়েছে এবং সেখানেই দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। তবে এই দ্বিপাক্ষিক বৈঠকের সুনির্দিষ্ট কোনো এজেন্ডা নেই, তবে বাংলাদেশ ভারতের যে রিলেশনশিপ গত 2010 থেকে এই পর্যন্ত চলে আসছে, বিভিন্ন ধরনের বড় বড় সমস্যা বাংলাদেশ এবং ভারত সমাধান করেছে, বেশ কিছু অমীমাংসিত সমস্যাও রয়ে গেছে, সেই জিনিসগুলো নিয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে। তো এর বাইরে আমি বলতে পারি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর বাইরে বেশ কয়েকজন রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধানের সাথে বৈঠক করবেন, তার মধ্যে নাইজেরিয়ার প্রেসিডেন্ট, আমেরিকা, আর্জেন্টিনার প্রেসিডেন্ট, UAE-র প্রেসিডেন্ট, সাউথ কোরিয়ার প্রেসিডেন্টের সাথে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে। রুকসানা, নয়াদিল্লি থেকে জানছিলাম G20 সম্মেলনের খবর। রোকসানা, রোকসানা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? এই দিন হলো সেই দিন যেদিন সেই পাগলা সার তার সকল জড়তা ভুলে ধারাবাহিক নাটক ভালোবাসার অলিগলি, রচনা ও পরিচালনা সাগর জাহান। তুমি কি আসলে ভাইয়া বলো তো, তুমি আসলে কিন্তু আমাকে দুইজনের কাছে বিক্রি করে দিয়েছো। আমি তো ভালো করে জানি তুমি আজকে দেখো তাহলে কালকে আর একটা গার্লফ্রেন্ড ছুটে পা। ভালো কোন মেয়েটা? এটা ধরেন এখানে 2 ভরি আছে। আর কি করতেছে এগুলা? এটা বিক্রি করলে আপনি 1.5 লাখ টাকা হলে অন্তত পাবেন। দেখেন আমি যা কিছু করছি তোমার ভালোবাসে করছি। আরে আমি কি টাকা দেওয়ার জন্য এগুলো করছি নাকি? আপনি কি জন্য কি করেছেন সেটা শুধু আপনি জানেন শহীদ ভাই। আমরা এখন একটা মজার খেলা খেলবো, এইটা আপনি ভিডিও করবেন। আমি কিন্তু ভিডিও করতেছি ভাই, সেই লাগে। দেখবেন সোম, মঙ্গল ও বুধবার রাত 9:30 মিনিটে NTV তে।
এখন বিকাশ ভাই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।